আসসালামু আলাইকুম। আমরা প্রায় অনেকেই বলতে পারেন যারা একেবারেই নতুন অনলাইনে নিজের ক্যারিয়ার শুরু করতে চলেছে তাদের মাথায় একটা প্রশ্ন আসে এবং তারা অলরেডি এই প্রশ্নটা অনেকের কাছে করেও থাকে যে অনলাইনে কোনো মার্কেট প্লেসে আমি কাজ করার পরে সেই ইনকাম করার টাকাটা কিভাবে আমি মার্কেট প্লেস থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারি। আর এই একটা প্রসেস অনেকে তারা বুঝতে পারে না এবং চিন্তা করে যে আমার টাকাটা মার যাবে না তো, বা আমি টাকাটা তুলতে পারবো কি না, এটা নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। তো এটা সেম চিন্তা বা এই এই বিষয়টা নিয়ে আমিও যখন আমার ক্যারিয়ার শুরু করেছিলাম তখন এই চিন্তাটা আমার মাথায় আসতো এবং ওই সময়টাতে আমিও চিন্তা করতাম যে আমার এই টাকাটা আমি তুলতে পারবো কি না, বা কীভাবে টাকাটা তুলতে হবে, কিংবা এই টাকাটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে আমি আনতে পারবো, এরকম নানান প্রশ্ন আমার মাথাতে আসতো। মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই কোন দুইটা মাধ্যম দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আপনাদের কাছে আপনাদের ইনকামকৃত টাকাটা তুলতে পারবেন। এবং এই দুটি পেমেন্ট মেথড ছাড়াও অনলাইনে আরও অনেকগুলি পেমেন্ট মেথড আছে যেগুলি আপনারা ব্যবহার করে খুব সহজেই আপনাদের ইনকামকৃত টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। তো আমার কাছে এই দুটি পেমেন্ট মেথডই সবচেয়ে ভালো এবং ট্রাস্টেড এবং সহজ মনে হয়েছে, যেটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টাকা তুলতে পারবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। এক নম্বরে যে পেমেন্ট মেথডটি আছে সেটি হচ্ছে পেওনার। এই পেওনার পেমেন্ট মেথডটি আপনি ইউজ করে খুব সহজেই আপনার ইনকামকৃত টাকাটি আপনি আপনার ব্যাংকে আনতে পারবেন। এটার জন্য আপনাকে খুব বেশি সমস্যা বা খুব বেশি কিছু করতে হবে এমন না, এটি খুবই ইজি একটা মেথড। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মেথডটি ব্যবহার করতে পারবেন এবং এই পেওনার কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো পেওনার কার্ড কি? এটি ইন্টারন্যাশনাল একটি পেমেন্ট মেথড যারা ডিজিটাল কারেন্সি এবং মানি ট্রান্সফারের জন্য খুব জনপ্রিয় একটি পেমেন্ট মেথড। আপনি যদি পেওনার ইউজ করতে চান বা আপনার টাকা তোলার জন্য পেওনার ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু ডকুমেন্টস প্রিপেয়ার করে রাখতে হবে। যদি আপনার কাছে সেই ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে না থাকে তাহলে আপনি টাকা তুলতে পারবেন না এবং তারা আপনাকে সেই পেওনার অ্যাকাউন্টে অ্যাক্সেস দিবে না, প্লাস আপনি অ্যাপ্রুভাল পাবেন না। তো আজকের ভিডিওতে মূলত কী কী ডকুমেন্টস লাগবে এগুলো নিয়ে কথা বলবো। পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, সেটা কীভাবে অ্যাপ্রুভ করাতে হয়, কীভাবে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয়। তো যে যে ডকুমেন্টসগুলি আপনাদের সাবমিট করতে হবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় কিংবা আপনাদেরকে প্রস্তুত রাখতে হবে যাতে করে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় সেই ডকুমেন্টসগুলি সাবমিট করতে পারেন, তার মধ্যে এক নম্বরে আছে আপনার আইডি কার্ডের স্ক্যান কপি। এটি ফ্রন্ট প্লাস ব্যাক দুইটি সাইডেরই স্ক্যান কপি আপনার থাকা লাগবে। যদি আপনার আইডি কার্ড না থাকে তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারবেন। অবশ্যই পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি আপনার কাছে রাখতে হবে। আপনার যদি তাও না থাকে তাহলে আপনার বাবা অথবা মায়ের একটা আইডি কার্ড, তার যে কোনো একজনের আইডি কার্ডের স্ক্যান কপি আপনার রাখতে হবে। এরপরে দুই নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অবশ্যই একটা জিনিস মাথাতে রাখতে হবে আপনাকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেই নামে থাকবে, আইডি কার্ড যেটা সাবমিট করবেন সেটাও যেন একই নামে হয়, যেন নাম আলাদা না হয়। যদি আপনার আইডি কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম আলাদা থাকে তাহলে আপনি অ্যাপ্রুভাল পাবেন না। এটা খুবই সতর্কতার সহিত করতে হবে এবং আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। অনেক সময় এই ভুলের কারণে আপনার অ্যাপ্রুভাল নাও পেতে পারেন। আর তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনি পেওনার ফর্ম পূরণের সময় ওখানে অ্যাড্রেস দিতে হবে। সেই অ্যাড্রেসের জায়গাটাতে অবশ্যই আপনার আইডি কার্ডের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাই লিখবেন। সব কিছু ঠিকঠাক থাকলে এবং সব কিছু আপনি ঠিকঠাকভাবে দিতে পারলে আশা করি আপনার অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এবং আপনার আর অসুবিধা হবে না। এই যে প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিলাম এখানে শুধুমাত্র কী কী ডকুমেন্টস আপনার সাথে রাখতে হবে বা আপনার কম্পিউটারে রাখতে হবে সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে দিলাম। এই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাদের কম্পিউটারে রেখে দিবেন আর এগুলো অবশ্যই আপনারা যখন অ্যাকাউন্ট অ্যাপ্লাই করবেন বা অ্যাকাউন্টের জন্য যখন রেজিস্ট্রেশন করতে যাবেন তখন এই ডকুমেন্টসগুলি আপনাদের কাজে লাগবে, সেজন্য এগুলি অবশ্যই প্রিপেয়ার করে রাখবেন। আপনি অ্যাকাউন্ট সাবমিট করার পরে
তারা আপনার অ্যাকাউন্টটাকে রিভিউ করবে, অর্থাৎ কিছুদিন টাইম দিবে, সেটা হচ্ছে সপ্তাহ, এক সপ্তাহ লাগতে পারে বা দুই সপ্তাহ লেগে যেতে পারে, যদিও দুই সপ্তাহ লাগে না, কোনো কোনো কারণে হয়তো লাগতে পারে। তো এক সপ্তাহের মধ্যে সেটা রিভিউ করে তারা একটা কমেন্টস করে দেয় বা তারা এটাকে অ্যাপ্রুভাল দিয়েছে কি অ্যাপ্রুভাল করে নাই সেটা আপনাদেরকে মেইলে জানিয়ে দিবে। তারা এটাকে অ্যাপ্রুভ করার পরে আপনি আপনার ইনকাম করার ডলার যেই মার্কেট প্লেসেই হোক না কেন, সেটা ফ্রিল্যান্সার, আপওয়ার্ক বা ফাইবার কিংবা পিপল পার আওয়ার, যেই মার্কেট প্লেসেই হোক না কেন, আপনি সেখান থেকে খুব সহজেই টাকা তুলতে পারবেন এবং এই টাকাটা পেওনার থেকে আপনার ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন। এই যে প্রসেসটা, এটা আমি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে সুন্দর করে দেখিয়ে দিব। দুই নম্বর পয়েন্টে যেটি আছে, সবচেয়ে ঝামেলাবিহীন, সহজ এবং সুন্দর একটা মাধ্যম, সেটা হচ্ছে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার। আপনি আপনার যে কোনো ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে ইনকামকৃত টাকাটি বা ডলার আপনি ডিরেক্টলি আপনার ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কোনো কার্ড বা কোনো কিছু বা অন্য কোনো থার্ড পার্টির সম্মুখীন হওয়া লাগবে না। তারপরেও কিছু কিছু মার্কেট প্লেস আছে যারা বলবে যে থার্ড পার্টি অ্যাকাউন্ট খোলা লাগবে, যেমন ধরেন ফাইবার। ফাইবার থেকে আপনি ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন না, করা যাবে কিন্তু সেটা অন্য একটা মাধ্যম দিয়ে, সেখানে আপনার পেওনার অবশ্যই লাগবে। বাট আপওয়ার্ক থেকে যদি আপনি ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার অ্যাড করতে চান, তাহলে খুব সহজেই আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে আপনি সরাসরি আপনার ব্যাঙ্কে টাকা আনতে পারবেন। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কোন মেথডটা আপনার জন্য ভালো, তাহলে আমি বলবো অবশ্যই পেওনিয়ার কার্ড নিয়ে বা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে পেমেন্ট অ্যাকসেপ্ট করা, এই মেথডটা সব দিক থেকে ভালো। এখানে আপনাকে তারা একটি মাস্টার কার্ড দিবে, যে মাস্টার কার্ডটি আপনি বিভিন্ন অনলাইন প্রোডাক্ট পারচেসের জন্য বা কেনার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই এই কার্ডটা পাওয়ার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার যখন অ্যাকাউন্টে $1,000 ক্রস হয়ে যাবে, তখন আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে তারা ওই কার্ড অ্যাপ্লাই বা কার্ডের রিকোয়েস্ট পাওয়ার পরে আপনার অ্যাড্রেসে তারা কার্ডটি পাঠিয়ে দিবে। আজকে ভিডিওতে আমি যে দুটি পদ্ধতির কথা আপনাদের সাথে শেয়ার করলাম, এই দুটি পদ্ধতি ছাড়াও আরও অনেকগুলি পদ্ধতি, পেমেন্ট মেথড আমাদের দেশে আছে, আপনি চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। কিন্তু এই দুটি পেমেন্ট মেথডের কথা এই জন্য বলেছি, এখানে যে কেউ যে কোনো প্রান্ত থেকে এই দুটি পেমেন্ট মেথড ব্যবহার করতে পারবেন, কারণ এগুলো সব জায়গাতে অ্যাভেলেবেল আছে। আশা করি আজকে ভিডিওটা দেখার পরে আপনার মাথায় আর এটা নিয়ে প্রশ্ন আসবে না যে আমার টাকা মার যাবে কিনা বা অন্য কেউ নিয়ে নেবে কিনা বা আমার টাকা আমি তুলতে পারবো কিনা, এই প্রশ্নটা আশা করি আর আপনাদের মাথায় আসবে না। আপনারা বুঝে গিয়েছেন যে কী কী পেমেন্ট মেথডের মাধ্যমে আপনারা আপনাদের ইনকামকৃত টাকাটা তুলতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে করে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।